চ্যানেলের পক্ষ হইতে সকল ভিউয়ার্সদের ওয়েলকাম জানাই। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে চলেছি মাধ্যমিক বাংলা সাজেশান, শেষ মুহূর্তে সাজেশান, প্রবন্ধ রচনা এবং সংলাপ রচনা কাল্পনিক। ঠিক আছে, তো এই শেষ মুহূর্তে এই যে সাজেশানটা একটু দেখে নাও, ফলো করে নাও, এখান থেকে প্রশ্ন সেট হচ্ছেই। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এই বাংলার এই সাজেশানটা তোমাদের শেয়ার করছি। অবশ্যই শেয়ার করার আগে বলি, তোমাদের ফ্রেন্ড সার্কেলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দাও এবং সুযোগ করে দাও তাদেরকে দেখার জন্যে। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখো, সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো, প্রথমে আমি আলোচনা করব সংলাপ কয়েকটি নিয়ে। দেখো, সংলাপ রচনা করো, তো প্রথমে আছে অনলাইনে পঠন পঠনের সুবিধা অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। ঠিক আছে, তারপর দেখো খুব ইম্পর্টেন্ট, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে সেই মূল্যবৃদ্ধির নিয়ে সংলাপ রচনা করো। তিন নম্বর, বৃক্ষরোপণ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা। তারপর আছে চার নম্বর, মোবাইল ফোনের ব্যবহার সুবিধা অসুবিধা অর্থাৎ সুফল আর কুফল নিয়ে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। ঠিক আছে, তো সংলাপ রচনাগুলো একটু দেখে নাও, এরকম এগুলো এবছর যে খুব ইম্পর্টেন্ট সংলাপ। ঠিক আছে, এরপর আমি তোমাদের শেয়ার করব প্রবন্ধ রচনা। দেখো, প্রবন্ধ রচনা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, শেষ মুহূর্তে দেখি না একটু। তো দেখো, এক নম্বর দৈনন্দিন জীবন বিজ্ঞান, তারপর বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান থেকে একটা আসবেই, তো এই দুটো বিজ্ঞান থেকে খুব মানে কমন কোশ্চেন। তারপর দেখো তিন নম্বর, অতিমারির কবলে বিশ্ব বা করোনা ভাইরাসের ভয়াবহতা। ঠিক আছে, করোনা ভাইরাস লকডাউন নিয়ে একটা আসতে পারে, এখান থেকে এটাই সেট হবে। ঠিক আছে, তিন নম্বরটা খুব ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো পরিবেশ, পরিবেশে অরণ্য প্রাণী সংরক্ষণ, এটা ভালো। তারপরে বাংলার উৎসব এবং ছয় পরিবেশ রক্ষা, ছাত্র সমাজের ভূমিকা বা ছাত্র সমাজের কর্তব্য, এবং ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তো এইরকম প্রশ্নই আসবে। তো এই প্রবন্ধ রচনা খুব ইম্পর্টেন্টগুলো তোমাদের শেয়ার করলাম, অবশ্যই দেখে নাও, ফ্রেন্ড সার্কেল অবশ্যই শেয়ার করে দাও। চ্যানেলটাকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখো। এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।